নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন তো বর্ষাকাল তো প্রায় সবার ঘরে ঘরে কিন্তু কম বেশি লোটটা মাছ খাওয়া হয় একই আমি প্রতিদিন কিন্তু একই রকম রেসিপি ভালো লাগে না চাইলে আমরা এক সময় এই রেসিপিটা বানাতে পারি আমি আজকে বানালাম লোটটা মাছের ভত্তা মজাদার এই ভত্তাটা আমি কিভাবে বানালাম তা দেখে নেওয়া যাক ভত্তা বানানোর জন্য চুলায় প্রথমে আমি চার পাঁচটার মতন কাঁচামরিচ ভেজে নিচ্ছি আমি কিন্তু কোনো রকম তেল দিইনি একদম শুকনো খোলার মধ্যে আমি ভেজে নেব কিছুক্ষণ নেড়ে আমি কাঁচামরিচ ভেজে নিলাম আমি তো আজকে কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা বানাচ্ছি আপনাদের যদি কাঁচা মরিচ ভালো না লাগে তাহলে লাল শুকনো মরিচ বেজেও এ ভর্তাটা করতে পারেন মরিচ ভাজা হয়ে গেল এখন তুলে নেব মরিচ বেজে তুলে নিলাম লইটা মাছ ভর্তা করার জন্য আমি এখানে চারটার মতন লইটা মাছ নিয়ে তাতে লবণ আর হলুদ মেখে নিলাম এখন সামান্য তেলের মধ্যে বেজে নেব মাছ বাজার জন্য চুলায় সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এখন তেল গরম হয়ে গেল গরম তেলে আমি একটা একটা লইটা মাছ দিয়ে দেব একটা একটা করে সব মাছ দিয়ে দিলাম এখন ভালো করে বেজে নেব বাজার সময় ভেঙে গেলেও কোনো সমস্যা নেই এই মাছগুলো তো ভর্তায় করা হবে অপেক্ষা করব কিছুক্ষণ মাছ আমি প্রায় আট দশ মিনিট যাবত নেড়ে চেড়ে ভালো করে বেজে নিয়েছি মাছটা একদম শুকনো শুকনো হয়ে আসছে এখন চুলাটা বন্ধ করে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর মাছের মাছকানের যে বড় কাটাটা আছে সেই কাটাটা বেছে ফেলে দেব আমি মাছগুলো ভেজে নেওয়ার পর ঠান্ডা করে তারপর মাছের মাছকানের শক্ত কাটাটা বেছে নিয়েছি এতগুলো মাছ পেয়েছি আমি এখানে মরিচগুলো ভেজে তুলে নিয়েছিলাম এখন আমি এটা একটা সাইডে সরিয়ে রাখলাম সবার আগে মরিচগুলো আমি কষলিয়ে নেব মরিচ কষলাব আমি সামান্য লবণ দিয়ে দিলাম মরিচ আমি কষলিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভত্তার মধ্যে একটু পেঁয়াজ বেশি দিতলেই আমার ভালো লাগে তাই আমি এতগুলো পেঁয়াজ দিয়েছি আপনাদের যেরকম ইচ্ছা হয় সেরকম কম বা বেশি দিতে পারেন আমি এখন মরিচের সাথে পেঁয়াজগুলো ভালোভাবে কষলিয়ে নেব আমি তো কাঁচা পেঁয়াজ দিয়ে আজকের ভত্তাটা বানাচ্ছি যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা চাইলে পেঁয়াজ একটু হালকা তেলে ফ্রাই করে নিয়ে তারপর ভত্তাটা বানাতে পারেন আমি মরিচ আর পেঁয়াজ ভালো করে কষ দিয়ে নিলাম এখন দিয়ে দেব আগে থেকে বেঁচে রাখা মাছগুলো মাছগুলো সব দিয়ে দিলাম এখন দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি এখন দেব শস্য তেল এখন আমি মাছ ধনেপাতা পাতা তেল সব ভালো করে একসাথে মিশিয়ে নেব একদম চেপে চেপে কিন্তু মিশাব না কারণ আপনারা তো সবাই জানেন লোটটা মাছ একটু নরম টাইপের হয়ে থাকে আমি আলতোভাবে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার লোটটা মাছের ভত্তা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে Eka na ybida nila.